প্রিয় ছাত্রছাত্রী, তো আবার ফিরে এলাম। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো ভারতবর্ষ গল্পের ছোট এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এবারের পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্পে যে সমস্ত ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো তোমরা প্রস্তুত হও, খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি। এবার ছোট প্রশ্ন নিয়ে যে কথাটা আবারও স্মরণ করে দেওয়ার কথা, অনধিক 20টি শব্দে লিখতে হবে এবং দ্বিতীয়ত এই প্রশ্নের জন্য বরাদ্দ কিন্তু 1। আবারও বলছি, অনধিক 20টি শব্দে এই ছোট প্রশ্নগুলো লিখতে হবে এবং এর জন্য নম্বর বরাদ্দ থাকবে 1। প্রথম প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, এমন বলার কারণ কি? মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে এমন বলার কারণ কি? গ্রামের ছোট্ট বাজারটিতে কি কি ছিল? গ্রামের ছোট্ট বাজারটিতে কি কি ছিল? গ্রামের চাষাভুষো মানুষেরা অকাল দুর্যোগে কিভাবে সময় কাটাচ্ছিল? গ্রামের চাষাভুষো মানুষেরা অকাল দুর্যোগে কিভাবে সময় কাটাচ্ছিল? ভারতবর্ষ গল্পের কাহিনীটি কোন সময়ের? ভারতবর্ষ গল্পের কাহিনীটি কোন সময়ের? পরের প্রশ্ন, প্রতীক্ষা করতে থাকলো কিসের? প্রতীক্ষা করতে থাকলো, ফাঁপি কাকে বলে? ফাঁপি কাকে বলে? ডাওর বলতে কি বোঝো? ডাওর বলতে কি বোঝো? পৌষে বাতলা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, এটুকুই যা সুখ, সুখটি কি? এটুকুই যা সুখ, সুখটি কি? সেটাই সবাইকে অবাক করেছিল, সবাইকে কি অবাক করেছিল? সেটাই সবাইকে অবাক করেছিল, সবাইকে কি অবাক করেছিল? পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচনটি কি? পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচনটি কি? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কলমা বলতে কি বোঝায়? কলমা বলতে কি বোঝায় বা কলমা কাকে বলে? লাইলাহা ইল্লাল্লো কথার অর্থ কি? লাইলাহা ইল্লাল্লো কথার অর্থ কি? বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? শেষ প্রশ্ন, নরায়ে তকবীর আল্লাহু আকবর উক্তিটির অর্থ কি? নরায়ে তা নারায়ে তকবীর আল্লাহু আকবর উক্তিটির অর্থ কি? পরের প্রশ্ন, জবন নিধনে অবতীর্ণ হও মা বক্তব্যটির অর্থ কি? শেষ প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি ছিল? এই গেল ছোট প্রশ্ন। তো এবার আসা যাক এবারের জন্য কি বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্ন দেব, বড় প্রশ্ন ভারতবর্ষ থেকে কেবলমাত্র দুটো প্রশ্ন আমি দেব। সেই দুটো প্রশ্নকে ঠিকঠাক করে যদি রপ্ত করা যায়, যে ধরনের বড় প্রশ্ন হোক না কেন আমরা কিন্তু লিখতে পারব বা লেখা যাবে। প্রথম প্রশ্ন হলো ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রথম প্রশ্ন হলো ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আবারও বলছি, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? আবারও বলছি, অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? 1+4। তো এ দুটোই প্রশ্ন, আর কোনো প্রশ্ন আমি দিচ্ছি না। এই প্রশ্নগুলো নিয়ে আমাদের
কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে উত্তরটাকে উপস্থাপিত করতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আসলে ছোট প্রশ্নগুলো আবারও মনে করে দিচ্ছি, প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ হচ্ছে 1 নম্বর এবং অনধিক 20টি শব্দে লিখতে হবে। ধরো কলমা, কলমা কাকে বলে এই প্রশ্নের উত্তর আমরা লিখব। যে পুরো গল্পটার উৎস চায় না, কিন্তু আমি এমনভাবে উত্তরটাকে উপস্থাপিত করব মনে হবে যে এই উত্তরটাই কিন্তু সঠিক। তো আসা যাক যে কলমা কাকে বলে, এইটাই ছিল আমাদের প্রশ্ন। যে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে উল্লিখিত কলমা হলো ইসলাম ধর্মের মূল আত্মশুদ্ধি সাধক ইষ্ট মন্ত্রকে কলমা বলা হয়। আবারও বলছি, সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে উল্লিখিত ইসলাম ধর্মের মূল আত্মশুদ্ধি সাধক ইষ্ট মন্ত্রকে কলমা বলে। তো প্রিয় ছাত্রছাত্রী, যে এখানে আমরা দেখতে পাব যে উৎসটাও চলে এলো, অপর পক্ষে উত্তরটাও এমনভাবে আমি উপস্থাপিত করলাম যে কোনো পরীক্ষক খুশি হবে। তো পরের প্রশ্ন আরেকটি নিয়ে বলছি, যে ডাকপুরুষের পুরনো বচনটি কি, ডাকপুরুষের পুরনো বচনটি কি, এটাই ছিল প্রশ্ন। তো এর উত্তরটাকে যদি আমরা এভাবে লিখি যে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে ডাকপুরুষের পুরনো বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন, এটাই লিখলাম। যে বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই প্রশ্নের উত্তর কীরকম লিখব? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে যে বুড়ির চ্যাংদোলাটাকে নিয়ে একদল মানুষ বাজারের দিকে আসার যে দৃশ্যটিকে বিকেলে অদ্ভুত দৃশ্য বলা হয়েছে। তো এইভাবে যদি ঠিকঠাক করে উত্তরগুলো গুছিয়ে লেখা হয় ছোট প্রশ্নের ক্ষেত্রে, সেখানে কিন্তু নম্বরটা পর্যাপ্ত পরিমাণে বা আশানুরূপ আসে বলে মনে করছি। তো পরের প্রশ্ন হলো যে বড় প্রশ্ন নিয়ে কিভাবে উপস্থাপিত করবে ভারতবর্ষ গল্পের, যে আমার তো বড় প্রশ্নের যে প্রথম থেকে বা আগের ভিডিওগুলোতে যে কথা আমি বলেছি তা হলো যে তিনটা প্যারায় আমাদের উত্তরগুলোকে উপস্থাপিত করতে হবে। তিনটা প্যারায়, একটা প্রথম প্যারায় থাকবে ভূমিকা অংশ, দ্বিতীয় প্যারা থাকবে যে মূল যে প্রশ্নের বক্তব্য, এবং শেষে উপসংহারটা টানতে হবে। তো প্রথম ভূমিকা অংশে যে ভারতবর্ষ গল্প সম্পর্কে 2-3টি শব্দে অথবা 1টি বাক্যে আমাদের উপস্থাপিত করতে হবে, অপর পক্ষে লেখক সম্পর্কে সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে আমাদের কিন্তু কিছুটা লিখতে হবে। এভাবেই যদি আমরা সঠিকভাবে ভূমিকাটা সাজিয়ে দিই তখন কিন্তু বেশ সুন্দরভাবে উত্তরটা অন্যান্য পরীক্ষার্থীর চেয়েও তোমাদেরটা অনেক বেশি আকর্ষণীয় এবং সাজুজ্যময় হবে। তো আসা যাক কীভাবে ভূমিকাটা লিখবে। যে রবীন্দ্রোত্তর বাংলা কথা সাহিত্যের ইতিহাসে সৈয়দ মুস্তাফা সিরাজ একটি ব্যতিক্রমী নাম, তাঁর প্রণীত বা তাঁর লেখা ভারতবর্ষ গল্পে যে সমস্ত কাহিনী ফুটে উঠেছে তা অত্যন্ত ব্যতিক্রমী। কারণ যে সময়কে ধরা হয়েছে, যে সময়টাকে নিয়ে ভারতবর্ষ গল্প এগিয়েছে তা হলো 42-এর আন্দোলনের পরবর্তীকাল এবং সাম্প্রদায়িক দাঙ্গা। এই সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে কিন্তু আলোচ্য গল্পের অবতারণা। তো ভূমিকা অংশ চলে গেল, তারপরে বাকি উত্তর আমাদেরকে টানতে হবে যে নামকরণের সার্থকতা। নামকরণ একটি দরজার মতো, দরজাকে অনুসরণ করে যেরকম আমরা একটি গৃহের মধ্যে প্রবেশ করি ঠিক একইভাবে একটি যে কোনো রচনার নামকরণকে আশ্রয় করে আমরা কিন্তু রচনার গভীরে প্রবেশ করব। সুতরাং নামকরণ তিনভাবে হয় আমাদের জানতে হবে। একটি হচ্ছে চরিত্র নির্ভর, কাহিনী নির্ভর, চরিত্র নির্ভর, কাহিনী নির্ভর এবং প্রতীকী ধর্মী বা ব্যঞ্জনাধর্মী। তো
ভারতবর্ষ গল্পটি এবার কোন আঙ্গিকে লেখা হয়েছে তার পরবর্তী এবার আলোচনায় আসা যাক বলে পুরো ভারতবর্ষের প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনীটাকে সংক্ষেপে তুলে ধরতে হবে, তারপরে উপসংহারে টানতে হবে যে নামকরণ কতখানি সার্থক হয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আমাদের আজকে ভারতবর্ষ গল্পের ছোট এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং সেই সাথে সাথে ভিডিওগুলিকে দেখার চেষ্টা করো, এবং ভালোই থাকবে এবং প্রিপারেশান অবশ্যই ভালো হবে বলেই মনে করছি। তো ভালো থাকবে, ধন্যবাদ।